আসসালামু আলাইকুম। ডিসপ্লে বার্নিং এই ইস্যুটা নিয়ে ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে, অনেকজন ডিসপ্লে বার্নিংটি ফেস করছেন, বিশেষ করে বর্তমান সময়ে স্যামসাং ইউজাররা এবং অ্যামোলেড ডিসপ্লে ইউজাররা, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হচ্ছে, বেশি পরিমাণে এবং দেখা দিচ্ছে। এই ডিসপ্লে বার্নিংটি কী, কেন, কীভাবে এবং সমস্যার সমাধান সব ইনফরমেশন এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো। কী কী করলে আপনার ফোনটি সুরক্ষিত রাখতে পারবেন এবং রক্ষা রাখতে পারবেন, তাহলে চলুন শুরু করা যাক। আমি আরমান বলছি, আপনাদের ছিলেন আরমান নাটক চ্যানেল। হোয়াট ইজ ডিসপ্লে বার্নিং, মানে ডিসপ্লে বার্নিং কী? মোবাইলের ডিসপ্লে এক কোনায় অথবা যে কোনো জায়গায় গোলাপি, বেগুনি, তারপরে নীল, কালো রঙের যে কালারটি পাওয়া যায় সেটি হচ্ছে যে ডিসপ্লে বার্নিং। ডিসপ্লে বার্নিংটি কী কারণে হয়ে থাকে? যে কোনো মোবাইলে ডিসপ্লেতে অনেকগুলো পিক্সেল থাকে, কোনো একটা পিক্সেল যদি সমস্যা হয় তাহলে তো আমরা বলে থাকি PPI, মানে পিক্সেল পার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে 295 থেকে 300টি প্লাস আরও বেশি 400টির মতো প্লাস পিক্সেল থাকে। তাহলে প্রতি পিক্সেলের মধ্যে কোনো কিছু কারণে পিক্সেলগুলো ডেড হয়ে যায় এবং সঠিক যে কালারটি আছে তারা কালারগুলো প্রদর্শন করতে ব্যর্থ হয় এবং পিক্সেল ডেড হওয়ার কারণে অন্যান্য পিক্সেলগুলোকেও ডেড করতে থাকে। এই ডেড পিক্সেলগুলো সংখ্যাতে বাড়তে পারে এবং যার কারণে আপনি ডিসপ্লেতে ডিসপ্লে বার্নিংটি ছোটো থেকে বড় হতে দেখবেন এবং এটি হচ্ছে ডিসপ্লে বার্নিং কারণ। কী কী ডিসপ্লেতে ডিসপ্লে বার্নিংটি দেখা যায়? প্রথমত আমি বলে থাকি সব ডিসপ্লেতে কিন্তু ডিসপ্লে বার্নিংটি দেখা যায় কম বেশি। যারা ভালো মানের ফোন ইউজ করে তারা অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে ক্ষেত্রে বর্তমান সময়ে ব্রাউনটি বেশি দেখা যায়। IPLCD ডিসপ্লেতে এই ব্রাউন ইস্যুটি কম দেখা যায়। কী কী ভুলের কারণে আপনার ডিসপ্লেটি ব্রাউন দেখা দিতে পারে? এক, যারা মোবাইলের মধ্যে স্যানিটাইজার ব্যবহার করে থাকেন। দুই, অতিরিক্ত পানি ঢোকার কারণে এটি হতে পারে। তিন, স্যানিটাইজার এবং পানি ঢোকার কারণে বেশিরভাগই ক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে ও সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্রাউনটি বেশি দেখা যায়। চার, IPLCD ডিসপ্লেতে একটু এদের ক্ষেত্রে একটু কম দেখা যায়। পাঁচ, ডিসপ্লে প্রেশার পড়ার কারণে ব্রাউন ইস্যুটি কম বেশি দেখা দিতে পারে বাড়ির প্রেশারের কারণে। চেষ্টা করবেন রাতের বেলায় মোবাইলের বালিশের দিকে না রাখা এবং বালিশের পাশে না রাখা, কিছুটা দূরত্ব স্থানে রাখা। যখন মোবাইলের উপর বাড়ির চাপ প্রয়োগ করা হয় তখন উপর থেকে বোঝার উপায় নেই সমস্যাটি হয়েছে কি না, কিন্তু ভিতরে পিক্সেলগুলো ক্ষতি হয়ে গিয়েছে। পিক্সেল ডেড হওয়ার পর 2 থেকে 3 ঘন্টার পরে তা প্রকাশ পায়, অর্থাৎ ডিসপ্লে বার্নিংটি প্রকাশ পায়। ৬ নম্বর, হিটিং ইস্যু। যারা মোবাইলের মধ্যে অনেকক্ষণ ধরে গেমস খেলে থাকেন এবং যেমন ধরেন 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত গেমস খেলে থাকেন, তখন ডিসপ্লেতে হিটিং ইস্যুটি তৈরি হয়। ডিসপ্লেতে যখন হিটিং অবস্থায় চার্জ দেওয়া হয় তখনও ব্রাউন ইস্যুটি হয়ে থাকে। সাত, যারা মোবাইলে লং টাইম ধরে ওয়েলপেপার ইউজ করে থাকেন এবং পিক্সেলগুলো কিন্তু একটি স্থির অবস্থানে থাকে, তখন ব্রাউন ইস্যুটি কিন্তু খুব বেশি দেখা দিতে পারে। চেষ্টা করবেন 1 থেকে 3-4 দিন পর অথবা 1 সপ্তাহ পর ওয়েলপেপার চেঞ্জ করার জন্য। ডিসপ্লে বার্নিং হয়ে গেলে কি কি করণীয়? ডিসপ্লে বার্ন হয়ে গেলে শুধু পিক্সেলগুলো চেঞ্জ করা যাবে না, এক্ষেত্রে আপনি নতুন একটি ডিসপ্লে কিনে নিন, বাই করতে পারেন। মোবাইল দোকানে গিয়ে নতুন ডিসপ্লে লাগাবেন না, যদি লাগান তাহলে মোবাইলে হিটিং ইস্যু থাকবে এবং মোবাইলের পারফরমেন্স তেমন আগের পারফরমেন্স তেমন থাকবে না এবং চালাই কোনো মজা পাবেন না। ডিসপ্লে লাগাতে হলে মোবাইলের কোম্পানি অনুযায়ী তাদের সার্ভিস সেন্টারে গিয়ে আপনি ডিসপ্লেটি বাই করতে পারেন, এটাই আপনার একদিকে ভালো হবে এবং টাকা একটু সামান্য একটু বেশি যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এই মোবাইলের মধ্যে হিটিং ইস্যু এবং পারফরমেন্স আগের মতোই থাকবে এবং আগের মতো চালিয়ে মজা পাবেন। সার্ভিস সেন্টারেগুলোতে বিভিন্ন রকমের যন্ত্র সফটওয়্যার থাকে যা অন্য অন্য মোবাইলের দোকানগুলোতে থাকে না। আশা করি এসব কিছু মেনে চলে আপনার ডিসপ্লে বার্নিংটি সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটি কেমন হয়েছে, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি টেকনোলজি রিলেটেড ভিডিও দিয়ে থাকি।